সামনেই লোকসভা নির্বাচন আর এরই মাঝে সংবাদ শিরোনামে উঠে এসেছে আসামের এক পরিবারের নাম যেখানে একই সঙ্গে একই পরিবারের বারোশো ভোটার ভোট দেবেন কি অবাক হচ্ছেন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এই পরিবারটি সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক রাজনীতির ময়দানে জনতা জনার্তন ভোটাররা নির্ধারণ করেন প্রার্থীদের ভাগ্য ভোট বাক্সে যার অনুকূলে জনতা জনার্দনের আশীর্বাদ ঝরে পড়ে দিন শেষে সেই প্রার্থী হাসেন জয়ের হাসি গণতন্ত্রের সবথেকে বড় উৎসব নির্বাচন ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে লোকসভা ভোটের দিনক্ষণ বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের মতন করে প্রচারের কাজ শুরু করেছে তবে এসবের মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসামের একটি পরিবার তবে পরিবার না বলে গোটা গ্রাম বলাই ভালো এই গ্রামে সকলেই একই পরিবারের সদস্য না তবে এই পরিবারের রাজনৈতিক কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই এই পরিবার থেকে নেই কোনো রাজনৈতিক দলের প্রার্থী এই পরিবারটি হল একেবারে সাধারণ ভোটার পরিবারে মোট বারোশো সদস্য ভোটার আসামের শোতপুর জেলা ছোট্ট একটি গ্রাম তার নাম নেপালি পাম ভিলেজ এই গ্রামেই বসবাস পরিবারের বলা যায় আস্ত একটা গ্রামের সকলেই প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় অর্থাৎ রনবাহাদুর থাপার উত্তরস্বরী মোট তিনশোটি পরিবারের সংখ্যা আড়াই হাজার যার মধ্যে বারোশো জন হলেন বর্তমানে ভোটার জানা যায় বিংশ শতকের মাঝামাঝি রণবাহাদুর থাপা এখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন দক্ষ কৃষক থাপার স্ত্রী পাঁচজন ছেলে বারো জন এবং কন্যা জন। উনিশশো সাতানব্বই সালে থাপার মৃত্যু হয় তেজপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই গ্রামের আসল নাম ফুলাগুড়ি হলেও এই বিস্তৃত শাখা প্রশাখার কারণে স্থানীয়রা একে নেপালি পাম গ্রাম নামেই ডাকেন এই বিষয়ে রণ বাহাদুরের ছোট ছেলে তথা গ্রামের মুখিয়া তিল বাহাদুর থাপা বলেন আমাদের বাবার পাঁচ বিয়ে আমরা মোট বাইশ জন ভাই আমাদের সকলেরই সন্তান আছে তাই এক ছাদের তলায় বসবাস করা সম্ভব হয় না ফলে আমরা আলাদা আলাদাভাবে থাকতে শুরু করি এখন নাতি নাতনি মিলিয়ে মোট তিনশোটি পরিবার এখানে আছে এই গ্রামে আমরা ছাড়া আর কেউ থাকে না আমাদের পঁয়ষট্টি জন নাতি এবং সত্তর জন নাতনি আছে তবে কালের নিয়মে এখনকার প্রজন্মের অনেকেই কৃষিকাজ ছেড়ে চাকরি ধরেছে এমনটাই জানান তিল বাহাদুর রণবাহাদুর মেয়েদের বিয়ে দিলেও এই গ্রামে বাড়ি করে দেন যাতে কেউ পরিবার বিচ্ছিন্ন না হয়ে পড়ে তবে এই পরিবারের কাহিনী জানা হলেও বাস্তবে এখন দেখার কোন রাজনৈতিক দলের ঝুড়িতে পড়ে এই বারোশো ভোটারের ভোট ভোটের ময়দানে এই পরিবারের মন পেতে কোনো প্রকার খামতি রাখতে চাইছেন না রাজনৈতিক দলগুলি রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড আসাম সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ